দোকানে কাল রাত চুরি হয়েছে কি? রাত মনে 1-1:30টার সময় চোরের দল এসে চুরি করে নিয়ে গেছে। টাকা পয়সা সঙ্গে ফ্ল্যাগ সিগারেট যা দামি দামি সামগ্রী আছে সবগুলো চুরি নিয়ে নিয়ে চলে গেছে। কি দোকান আপনার? মুদির দোকান, বাজেমাল মুদির দোকান। কখন চুরি হয়েছে? মনে হয় আমাদের তো বাড়িতে যেতে হয়েছে 10:30 থেকে 10:30 মধ্যে আমরা চলে গেছি গতকালকে রাত্রে। হ্যাঁ, গতকাল রাত্রে। আপনারা কখন বুঝতে পেরেছেন দোকানে চুরি হয়েছে? কি দেখেছেন এসে? সকালবেলা এসে দেখি তিন মিন কাটা ঝাঁ পোড়ানো আছে, দরজা ভাঙা আছে। তারপর ঘরে ঢুকিয়ে দেখলাম যা যা দেখার, ক্যাশ দেখে দেখলাম 0 পয়েন্ট আছে। দোকানে কাল রাত টাকা পয়সা হয়েছে কি? আর যা রাত মানে যা দামি সামগ্রী আছে সব এসে নিয়ে চলে গেলে নিয়ে গেছে। কত টাকা ছিল? ফ্ল্যাগ সিগারেট যা দামি দামি সামগ্রী বলতে গেলে 15,000 টাকার মতো সামগ্রী নিয়ে গেছে। আপনারা কখন বুঝতে পেরেছেন দোকানে চুরি হয়েছে? দোকান এটা কি দেখেছেন? কোন জায়গা? তারপর ঘরে ঢুকিয়ে দেখলাম যা যা দেখার, ক্যাশ দেখে দেখলাম 0 পয়েন্ট আছে, ক্যাশের টাকা পয়সা নাই। আর যা দুধ মুদ যা দামি সামগ্রী আছে সব নিয়ে চলে গেছে। কত টাকা ছিল? ক্ষতিগ্রস্ত হয়েছে মোটামুটি বলতে গেলে 15,000 টাকার মতো সামগ্রী নিয়ে গেছে। আর যা ক্ষতিগ্রস্ত দরজা মরজা ভেঙে জাপ মাপ ভেঙে নিয়ে গেছে। ক্যাশ কত ছিল? ক্যাশ ছিল এমন পনেরো তো ছিল না, 3,000 থেকে 4,000 টাকার মতো ক্যাশ ছিল। পুলিশে জানানো হয়েছে এই বিষয়টা? হ্যাঁ জানানো হয়েছে, এখন ইনফরমেশন করা হয়েছে, বলেছে তারা। কার দোকান এটা? এটা আমাদের দোকান, নাম হচ্ছে খগেন্দ্রবনি। কোন জায়গা? পশ্চিম লক্ষ্মীবি। না না না, মানে এমন সুট আইল এমন মোটামুটি বাংলা বিষয় নিছে না, এদিকে বুঝতে পারছে না, বুঝতে পারছে না। অন্ধকার লাইট পুরে বুঝতে না, না না, কারণ রাত্রে তো কানেকশন।